উঁচু উঁচু অত্যাধুনিক ভবন, আলোকোজ্জ্বল বিশাল শপিং মল, কৃত্রিম দ্বীপ, নামি দামি গাড়ির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই। এবারে শহরে পানির নিচে তৈরি হতে চলেছে মসজিদ। সম্প্রতি ধর্মীয় পর্যটন প্রকল্প সম্পর্কে এক বিবৃতিতে বিশ্বের ব্যতিক্রমী মসজিদ নির্মাণ পরিকল্পনার কথা জানায় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ। এ সময় তারা প্রস্তাবিত মসজিদটির বেশ কিছু নকশা প্রকাশ করে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে পানির নিচে বিশ্বের প্রথম মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এর ফলে পানির নিচে নামাজ আদায়ের এক অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হবেন মুসল্লিরা। প্রতিবেদনে বলা হয়েছে মসজিদের জন্য 5,50,00,000 দিরহাম ব্যয় করা হবে বলে প্রাথমিক সমীক্ষায় জানানো হয়েছে। খুব শিগগির মসজিদের নির্মাণ কাজ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নকশা অনুযায়ী মসজিদটি হবে তিনতলা। এর দুটি অংশ থাকবে, একটি অংশ থাকবে পানির ওপর ও মূল অংশ থাকবে পানির নিচে। পানির উপরের অংশ বসার জায়গায় একটি কফি শপ থাকবে, সেখানে নারী পুরুষের জন্য আলাদা আলাদা বসার জায়গা থাকবে। পানির নিচের অংশ থাকবে নামাজের ব্যবস্থা, সেখানে একসঙ্গে 50 থেকে 75 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ অংশে থাকবে অজু ও ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা। মসজিদ নির্মাণের বিষয়ে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ কর্মকর্তা আহমেদ আল মনসুরি বলেন, খুব শিগগির মসজিদ নির্মাণ কাজ শুরু হবে। তবে ঠিক কোন জায়গায় মসজিদটি নির্মাণ করা হবে তা এখনও জানানো হয়নি। তবে আহমেদ আল মনসুরি ইঙ্গিত দিয়েছেন উপকূলের খুব কাছাকাছি মসজিদটি নির্মাণ করা হবে। মূল ভূখণ্ডের সঙ্গে একটি সেতুর মাধ্যমে মসজিদটি যুক্ত থাকবে, যার মাধ্যমে মুসল্লিরা সেখানে যেতে পারবেন। আহমেদ আল মনসুরি আরও জানান, অন্য ধর্মের লোকজনও মসজিদটি পরিদর্শন করতে পারবেন, তবে সেক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিধান সহ অন্যান্য ইসলামিক রীতিনীতি মেনে চলতে হবে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।